ভাসমান শহর বলতে ভেনিসের কথাই মনে আসে। তবে যদি বলা হয় ভাসমান গ্রাম, হ্যাঁ ভাসমান শহরের মতো রয়েছে ভাসমান গ্রামও। তবে এই গ্রামটি ইতালিতে নয়, এটি অবস্থিত ব্রুনাইয়ে। এই গ্রামটিকে ডাকা হয় ক্যাম্পং আয়ের নামে। ক্যাম্পং আয়ের মানে হলো ভাসমান গ্রাম। প্রায় 1000 বছর আগে বাজাও উপজাতিরা ব্রুনাই নদীর ওপর নিজেদের বসতি গড়ে তুলেছিলেন। তারপর সময়ের সঙ্গে সঙ্গে তার বিস্তার ঘটে। এটি একটি আদর্শ গ্রামে রূপান্তরিত হয়েছে। এই গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ, স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা সহ রয়েছে ওয়াইফাই ব্যবস্থাও। এখানে জলপথে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার জন্য ব্যবহার করা হয় স্পিডবোট। এছাড়াও গ্রামটিতে রয়েছে থানা, ফায়ার ব্রিগেডের মতো জরুরি পরিষেবা। গ্রামের কোথাও আগুন লাগলে বা কোথাও অপরাধমূলক কাজ হলে ঘটনাস্থলে যাওয়ার জন্য স্পিডবোট ব্যবহার করে পুলিশ। রয়েছে স্কুল, মসজিদ, রেস্তোরাঁ, পেট্রোল পাম্প ও চিকিৎসা কেন্দ্র। জানা গেছে প্রায় 500 বছর আগে পর্তুগিজ ফার্দিনান্দ ম্যাগেলেন ভেনেজুয়েলার পণ্ডিত অ্যান্টোনিও পিগাফেট এখানে ঘুরতে এসেছিলেন। 1521 খ্রিস্টাব্দে ব্রুনাইয়ের কাছে যাত্রা করেছিলেন তিনি। তখন অ্যান্টোনিও ও আশেপাশের গ্রামের মধ্যে সাদৃশ্য দেখতে পান তিনি। প্রাচীন ব্যবসায়ীদের তৈরি নথি অনুযায়ী 1000 বছরেরও আগে বাজাও সি নোমেডস ব্রুনাই নদীর ওপরে ঘর নির্মাণ করেছিলেন। সে থেকেই ধীরে ধীরে এখানে বসতি গড়ে ওঠে। ভাসমান গ্রামটির একমাত্র বন্দর সেরি বেগোয়ানে একটি বিশাল 38 কিলোমিটার কাঠে এবং কংক্রিটের দ্বারা তৈরি হয় সাকো আশেপাশের গ্রামগুলির মধ্যে একমাত্র সংযোগকারী। এটি বিশ্বের সবচেয়ে বড় ভাসমান গ্রাম। এখানে প্রায় 30,000 মানুষ বসবাস করে, যাদের মধ্যে বেশিরভাগই মৎস্যজীবী। এই গ্রামে সরকারি আবাসন, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, থানা সবই রয়েছে। নৌকাই এই গ্রামের প্রধান যানবাহন। তবে গ্রাম বললেও এখানে আধুনিকতার ছোঁয়া রয়েছে সর্বত্র। বিশ্বের বৃহত্তম ভাসমান এই গ্রামকে পূর্বের ভেনিস নামে অবহিত করা হয়।